আমি হচ্ছি পাঠান, আমি মেইন প্রফেশন হচ্ছে আমার আরজে, আমি একজন আরজে, আর পাশাপাশি টুকি থেকে নাটক করছি। সো নাটকের জন্য মানে বিভিন্ন ডিস্ট্রিক্টে গিয়েছিলাম, বাট প্রথম দিনে এরকম একটা আয়োজন, এটা দিস ইজ দ্য ফার্স্ট টাইম নোয়াখালী। বিভিন্ন ডিস্ট্রিক্টে গিয়েছিলাম, যেখানে চেয়ারম্যান, তারপরে যারা মেম্বার ছিল তারা পার্সোনালি এসে মিট করে সেলফি তুলে চলে গেছে, বাট নোয়াখালীতে দেখলাম যারা নিজেদের কথা না ভেবে আপনাদের সবার কথা মানে ভেবেছে এবং সবাইকে নিয়ে সেলিব্রেট শুরু করেছে। দিস ইজ নোয়াখালী। একটা স্টোরি শেয়ার করি, আমি খুব ছোটো একটা আর্টিস্ট, খুব বড় আর্টিস্ট না, ছোটো একটা আর্টিস্ট। আজকে থেকে কয়েক বছর আগে যখন আমি স্কুলে পড়তাম, আমাদের স্কুলে এরকম একটা ইনভাইটেশন ছিল। ইনভাইটেশনটা হচ্ছে এরকম একটা নায়ক, নায়ক আসছে নাটক করে, তো তাকে নিয়ে একটা সেলিব্রেশন হচ্ছিল। ওই শেষে ওরকম একটা জায়গায় আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম উকি মেরে, ঠিক আছে, মানে খুব চেষ্টা করেছি তাকে দেখার জন্য, পারি নাই, মাথা দেখা যাচ্ছে, সে ক্লাস পড়া ছিল, ঠিক আছে, এসেই মন্তব্য তার কি দিল, ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ, গুড মর্নিং ইন্ডিয়ান ভিউয়ার্স, থ্যাংক ইউ সো মাচ, হাঙ্কি পাঙ্কি করে বসে গেল। তো অনেক কষ্টে তার সাথে আমি দেখা করলাম, দেখা করার পরে বললাম যে আপনি কি ভাত খান, মানে আমার খুব জানতে ইচ্ছে করছিল যারা আসলে অভিনয় করে তারা আসলে আদৌ ভাত খায় কিনা, তখন আমি ছোটো ছিলাম। আজকে কয়েক বছর পরে ওই জায়গা থেকে আমি আজকে এখানে সম্মানিত যারা আছেন তারা অনেক কিছু বলেছেন, নোয়াখালীতে আসলে অনেক কিছু আছে দেখার, আমি দিস ইজ দ্য ফার্স্ট টাইম এখানে, বাট আমি এতটুকুই বলবো যে নোয়াখালীর সম্পদ হচ্ছে আপনারা সবাই। এখানে ডাক্তার আছে, এখানে ইঞ্জিনিয়ার আছে, এখানে আর্টিস্ট আছে, এখানে অভিনেতা আছে, এখানে আছে এমপি, মন্ত্রী, মিনিস্টার, সবাই। আমি চাই বাবারা যারা আছেন, কষ্ট করে হলেও হোক, মাথার ঘাম যদি পায়ে পড়ে তারপরেও আমাদের বাচ্চাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করবেন, স্কুল কলেজ থেকে কখনো বঞ্চিত করবেন না। আমার এটা আমার চাওয়া, পার্সোনাল চাওয়া, যাতে প্রত্যেকটা বাচ্চা, এখানে যারা ছোটো ছোটো বাচ্চা আছে, সবাই যেন একটা এমপি, মন্ত্রী, মিনিস্টার হয়ে নোয়াখালীর নাম অনেক উপরে নিয়ে যায়। ভালোবাসা, দেখা হবে। ধন্যবাদ সাহেব।